নমস্কার বন্ধুরা, ইয়োর ট্রাভেল ফ্রেন্ডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি নর্থ সিকিমের পথে। আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি কীভাবে আমরা গ্যাংটকে এসে পৌঁছাবো, এবং এই গ্যাংটক থেকেই আমাদের নর্থ সিকিমের দিকে যাত্রা শুরু। গ্যাংটকে হোটেলের মাধ্যমে বা কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে আমরা এই নর্থ সিকিমের প্যাকেজ ট্যুরে যেতে পারি, অর্থাৎ লাচুং, সেখান থেকে ইয়ামথাম ভ্যালি এবং সেখান থেকে জিরো পয়েন্ট। নর্থ সিকিম যাওয়ার জন্যে সরকারি পরিচয়পত্র খুবই বাধ্যতামূলক। নর্থ সিকিমের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হলো আমাদের লাচুং গ্রাম। এই লাচুং গ্রামে পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। পাহাড়ি নদীকে ডায়ে বায়ে রেখে এগিয়ে চলেছে আমাদের রাস্তা। এই রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় নানান ধরনের জলপ্রপাত দেখা যায়, যা মনোমুগ্ধকর। দীর্ঘ গাড়িযাত্রার মাঝে মাঝে এই পাহাড়ি ঝর্ণাগুলি দেখে নেওয়ার আনন্দ শারীরিক ক্লান্তিও দূর করে। অবশেষে বিকেলে আমরা এসে পৌঁছালাম লাচুং গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে লাচুং নদী। এখানেই রাত্রি যাপন করে আমরা সকালে বেরাবো ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। লাচুং গ্রাম থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি ইয়ামথাম ভ্যালি, অর্থাৎ ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার্সের দিকে। ইয়ামথাম ভ্যালির অপর নাম ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার্স। এখানে আমরা যতই আগে এগাতে থাকি, প্রকৃতি তার ধীরে ধীরে রূপ বদল করতে শুরু করে, যেন মনে হয় স্বর্গের কোনো শিল্পী তুলির টানে সবকিছু এঁকে দিয়ে গেছে। ইয়ামথাম ভ্যালিতে রডোডেনড্রন, অন্যান্য ফুলের সমাহার এবং নৈসর্গিক শোভা মনোমুগ্ধকর। বন্ধুরা, আপনারা এখনো যদি আমার চ্যানেল ইয়োর ট্রাভেল ফ্রেন্ড সাবস্ক্রাইব করে না থাকেন, তো এখনই সাবস্ক্রাইব করে নিন, কেন আমি আমার চ্যানেলে নতুন নতুন জায়গা সম্বন্ধে তথ্য এবং বিবরণ আপনাদের দিতে থাকি।
যাদের শ্বাসকষ্টের অসুবিধা আছে, অতিরিক্ত উচ্চতার জন্যে তাদের 0.কে অ্যাভয়েড করাই খুব ভালো। ইয়ামথাম ভ্যালিতে প্রাতরাস সেরে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সেখান থেকে আমরা চলেছি 0 পয়েন্টের দিকে, অর্থাৎ বরফ ঘেরা রাজ্যে। 0 পয়েন্টে যেদিকেই চোখ যায় সেদিকে খালি বরফ আর বরফ, আর এই বরফের ওপর খেলা করার মজাটাই যেন অন্যরকম। বন্ধুরা, আপনারা এখনো যদি আমার চ্যানেল ইওর ট্রাভেল ফ্রেন্ড সাবস্ক্রাইব করে না থাকেন, তো এখনই সাবস্ক্রাইব করে নিন, কেন আমি আমার চ্যানেলে নতুন নতুন জায়গা সম্বন্ধে তথ্য এবং বিবরণ আপনাদের দিতে থাকি।